বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার বাবা মা হওয়ার পর থেকেই সবসময় লাইমলাইটে ছিলেন বিপাশা ও করণের বিয়ের ছয় বছরের বেশি সময় হয়ে গেছে বিয়ের ছয় বছর পর বাবা মা হয়েছেন এই দম্পত্তি এই দম্পতির মেয়ের নাম দেবী সাম্প্রতি বিপাশা একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন অভিনেত্রী সেই কথা প্রকাশ্যে আনার সময় তার চোখে মুখে ব্যথা স্পষ্ট দৃশ্যমান ছিল আসলে করণ ও বিপাশার মেয়ে দেবীর হার্টে দুটি ছিদ্র ছিল দুপিয়ার সঙ্গে সাম্প্রতিক ইনস্টাগ্রাম লাইভ সেশনের সময় বিপাশা এই খবরটি প্রকাশ করেন অভিনেত্রী বলেন যে তার মেয়ের হার্টে দুটি ছিদ্র ছিল এবং তার বয়স যখন তিন মাস তার একটি ওপেন হার্ট সার্জারি হয়েছিল অভিনেত্রী বলেন যে আমাদের যাত্রা যে কোনো সাধারণ বাবা মায়ের থেকে খুবই আলাদা ছিল এখন আমার মুখে যে হাসি রয়েছে তার চেয়ে এটি আরও কঠিন আমি চাই না কোনো মায়ের সঙ্গে এমনটাই হোক বিপাশা তার কথা শেষ করে জানান দেবীর জন্মের তৃতীয় দিনে তিনি জানতে পারেন যে তার শিশুকন্যার হৃদয়ে একটি নয় দুটি ছিদ্র রয়েছে এটি তার এবং তার পরিবারের জন্য যথেষ্ট চিন্তার ছিল অভিনেত্রী বলেন যে তিনি এটি ভাগ করতে চান না তবে তিনি নিজেকে এটি করা থেকে রাখতে অনেক মা পারেননি আছেন যারা তাকে সাহায্য করেছেন বিপাশা বসুর মতে তিনি বুঝতে ভিএসডি কি এটি একটি অদ্ভুত এক পর্বের দিয়ে গেল সে তিনি পারেননি মধ্যে তার পরিবারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেননি তারা দুজনেই তাদের কন্যা সন্তানের জন্ম উদযাপন করতে চেয়েছিলেন কিন্তু তিনি তা করতে পারেননি দেবীর হৃৎপিণ্ডে যে ধরনের বড় ছিদ্র রয়েছে তা সন্দেহজনক বলে তাদের জানানো হয়েছে তার অস্ত্রোপচার করাতে হবে যার কারণে জন্মের তিন মাস পর দেবীর অস্ত্রোপচার করা হয় বিপাশা জানান কারণ এর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না ছয় ঘন্টা ধরে চলে তার মেয়ের অস্ত্রোপচার অপারেশন সফল হওয়ার পর তিনি স্বস্তি পেয়েছেন এখন দেবী পুরোটাই সুস্থ